কারো যদি ইনকাম হারাম হয় আর সে ব্যক্তি যদি কিছু খেতে বলে তাহলে খাওয়া যাবে কি আমরা জানি যে সমাজে যে সমস্ত লোকেরা আছে অনেকেই হারাম ইনকাম করে তাদের কিছু হারাল ইনকামও থাকে তো যেই খানাটা আপনাকে দিচ্ছে ওটা যদি হুবুহু ওই জিনিসটা যদি হুবহু হারাম থেকে হয়ে থাকে তাহলে কি না সেটা আপনার জন্য নেওয়া যায় যাবে না ধরেন যে একজন এক্ষুনি দোকান থেকে কিছু খাদ্যদ্রব্য চুরি করে নিয়ে আসলো নিয়ে আসা বললো যে নে তুই খা হ্যাঁ ওকে দিল তুই খা এটা খাওয়া যাবে না কিন্তু আপনি জানেন না তার পকেট থেকে সে অর্থ বের করে কোনো কিছু কিনে আপনাকে সে খাওয়াচ্ছে সে জানেন না যে সেটা সে হারাম থেকে উপার্জন করেছে নাকি হারাল থেকে করেছে কারণ তার হারামও আছে হারালও আছে তাহলে এই অবস্থায় আপনি তার এটা হাদিয়া গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহনবী সাল্লু আলসালাম ইহুদিদের বাড়িতে দাওয়াত খেয়েছেন অথচ আমরা জানি যে ইহুদিরা কি একদম মানে উচ্চ হারে সুদের কারবার করতে তারা হারাম কাজ জড়িত ছিল তাহলে নবী সাল্লা তাদের এই দাওয়াত খেয়েছেন কিন্তু তিনি জিজ্ঞাসা করেন না যে এই খাদ্যটা তুমি যেটা আমাদেরকে দিলে সেটা কি হারাল ইনকাম থেকে ছিল নাকি হারাম ইনকাম থেকে ছিল তো তাদের হারাল এবং হারাম ইনকাম যেহেতু মানে মিশ্রিত ছিল এজন্যে তিনি সেটা গ্রহণ করেছেন তাছাড়া কোনো মানুষ যদি আপনি জানেন যে সে হারাম ইনকামের সাথে জড়িত আছে তাহলে তাকে নসিহত করার একটা সুযোগ থাকবে তাকে সম্পূর্ণরূপে বর্জন না করে যদি তার সাথে মিলে থেকে আপনি তাকে নসিহত করার সুযোগ পান তাহলে এটা আপনার জন্য বেশি উত্তম হবে আল্লাহ তাল আলম মানুষ মারা গেলে আগরবাতি জ্বালানোর ব্যাপারে ইসলামের হুকুম কি হ্যাঁ আসলে আগরবাতি মানে যেটা সুঘ্রাণ হয় হ্যাঁ এরকম সুঘ্রাণ আগরবাতি বা এরকম কাঠ বা এরকম ধোঁয়া হুম সৌদি আরবে অনেকে কাঠ জ্বালাইলে অনেক ধোঁয়া বের হয় তো ওটা আমাদের দেশে আগরবাতি যেটা জ্বালাইলে ধোঁয়া বের হয় এবং সেটা সুঘ্রাণ বের হয় তো এগুলি মৃত ব্যক্তির কাছে জ্বালানোর কোনো প্রয়োজন নেই কারণ তার তো সুগন্ধির কোনো প্রয়োজন নাই হ্যাঁ কিন্তু যখন ওই লোকটাকে গোসল করানো হবে তখন গোসলের পানিতে কর্পূর এক ধরনের যুক্ত বস্তু পাওয়া যায় যেটাকে কর্পূর বলে আরবিতে কাফুর বলে ওটা মিশ্রিত করা সুন্নাত ওটা মিশ্রিত করা কি সুননাম অনুরূপভাবে যখন তাকে কাফন পরানো হয় তখন ওই কাফনে আপনার আতর সুগন্ধি মিশ্রিত করা এটা হচ্ছে কি সুননাথ সুতরাং এটা করা যেতে পারে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে আগরবাতি যেটা আছে সেটা জ্বালানোর কোনো প্রয়োজন নেই সেটা গোসল করার সময় যদি কুরপুর দেওয়া হয় বা অন্য কোনো সুগন্ধি যেমন গোলাপ জল আছে এগুলি যদি মিশ্রিত করা হয় তাহলে যাওয়া যাচ্ছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই এবং এটা সুননাত হ্যাঁ যেটা আমরা বললাম যে সুননাথ